বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে গেছে 11টা, অনেকটাই দেরি হয়ে গেল। তো আমি চান টান করে চলে আসলাম, অনেক কাপড় ধুলাম। তো চুলটা আমি ভাবছিলাম যে আজকে শ্যাম্পু করব, করলাম না। কালকে রাত্রেবেলায় তেল দিয়েছি, ভাবলাম যে কালকে করব, কালকে বৃহস্পতিবার। তো আর আজকে মাথা ভিজালাম না, কারণ চুল ভিজালে, আর আমার তো এমনিতেই সর্দি লেগে গেছে, আর অতগুলো কাপড় ধুলাম, আর মাথাটা যদি ভিজাই তাহলে তো সারাদিনই চুল শুকায় না, আর রোদও তেমন নাই, তো আছে হালকা, তার জন্য মাথাটা আমি আজকে আর শ্যাম্পু করলাম না, কালকে শ্যাম্পু করব। আর তেল দিয়েছি তো কিরকম লাগছে, তেল দিলে না মানে মুখটা কিরকম লাগে, রোগা রোগা টাইপের লাগে। তো আমি বেনি করে নিলাম, এই বেনি একবারই রাত্রিবেলায়, কালকে সকালে খুলবে, সকালে চান করবো যে। তো চলো, এখনো পর্যন্ত কোনো কাজ সারা হয়নি, একমাত্র ব্রেকফাস্টও করা হয়নি। তো দেখি কি ব্রেকফাস্ট করি। আর আমার বর আজকে চলে গেছে আমার দিদার বাড়ি, কাজ আছে, মানে কি খাটের খাট নেবে, তো তো খাট বানাবে আর কি। তো ওগুলাই মানে গল্প স্বল্প করতে গেছে, কত টাকা নেবে, কত টাকা দাম লাগবে, ওগুলাই আর কি। তো চলো, আবার পরে কথা হচ্ছে। কিন্তু আমার দিদার বাড়ি গেছে, কিন্তু আমার দিদার বাড়ির লোকে নেবে না, আশেপাশেই নেবে লোক। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো, আবার আমি তোমাদের সামনে পরে আসছি। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে খাচ্ছি আমি চামড়ি, অনেক সর্দি লেগে গেছে, আদা দিয়ে চা বানালাম। তো চামড়ি এখন খেয়ে নিব। তো বন্ধুরা, দুপুরে ডিনারে দেখলেন কি কী আছে এখানে, জিয়াল মাছ পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে রান্না করেছে, এখানে পটল ভাজা আর এখানে উচ্ছে ভাজা। তো বন্ধুরা দেখুন, এই যে বৃষ্টি পড়ছে, আজকে আমার আর কাপড় শুকালো না। এই যে কাপড়গুলো। তো বন্ধুরা দেখুন, এখন বেশি জোরে জোরে বৃষ্টি পড়ছে। এই যে দেখুন বন্ধুরা, কত কাপড় এদিকে দিয়েছি, আর কোথায় দিব, আর জায়গা নাই, জলজের উপরে আছে। বৃষ্টি তো পড়ছে, তো পড়ছে, এখন বেজে গেছে 2:11, আজকে মনে হয় আর বৃষ্টি থামবে না। কাপড়গুলো যে আবার কিরকম করে শুকাবে। এই যে দেখুন, সোফার কভারটা মেলার জায়গা নাই, তার জন্য ওরকম করে রাখছি, আর শাড়িটা কিরকম করে মেলে দিয়েছি, এই যে এদিকে, আর ওদিকে নাইটি, আর জানলার ওই পারে আছে প্যান্ট, আমার বরের জামা, এই সাইডে আছে জামা, শাড়িটা ঢাকা গেছে। তো দেখুন কি অবস্থা, একবারে গোয়ালঘর। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম, একবারে 5টা বেজে গেছে। তো খাওয়া দাওয়াটা আর শেয়ার করিনি, খাওয়া দাওয়া করে তারপর রেস্ট করছিলাম, একটু রেস্ট বলতে ঘুমাই গেছিলাম। কালকে একবারে রাত্রে রাত 2টার সময় ঘুমাইছি, কালকে আমার বরের সাথে ঝগড়া হয়েছিল তার জন্য। আর আজকের দিনটার কথা বলছি, আমি ভাবতে পারিনি যে এরকম করে বৃষ্টি করবে। সকাল থেকে 11টা পর্যন্ত খুব রোদ, ওই রোদ দেখে আমি সব কাপড় চোপড় ধুয়ে দিলাম, তারপরে আধা ঘন্টা হলো শুকাতে দিলাম, তারপরেই বৃষ্টি। এখন আমি অতগুলো কাপড় কি করব, এখন কিন্তু 5টা বেজে গেছে, তাও কিন্তু বৃষ্টি পড়তেই আছে। তো বলুন, চিন্তা হবে না, এতগুলো কাপড় না শুকালে তো একবারে গন্ধ হয়ে যাবে। তো কি করব, ঘরটাকে ঘরের মধ্যে মেলে দিয়েছি, আর ঘরটা কিরকম লাগছে, মনে হচ্ছে এটা ঘর না গোয়াল ঘর। তো এখন মেলে দিতে হবে, ফ্যান চালাতে হবে, আর ঠান্ডা, তাও কিন্তু ফ্যানটা চালাতে হবে। তো এখন আমি বন্ধ করে দিলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।